আগের দিন তোমাদের পলিটিক্যাল চেঞ্জের ওপর যে ক্লাসগুলো হচ্ছিল, তার মধ্যে থেকে 1 থেকে 19 পর্যন্ত হয়েছে। তার আগে একদিন পালি প্রোনাউন্সিয়েশন ইত্যাদির ওপরে ক্লাস হয়েছিল, যেটা ভীষণ ভাইটাল। এবং লাস্ট দিনে ক্লাসে এসেছে আমি বলেওছিলাম যে তোমরা ওই জিনিসটা আর একবার রিভাইজ করে নেবে, কেননা এর পরে যে ফোনেটিক্যাল চেঞ্জগুলো আছে, এই যে 20 থেকে শুরু হচ্ছে প্যালাটালাইজেশন, সেরিব্রালাইজেশন ইত্যাদি, এইগুলো ভীষণভাবে ডিপেন্ড করছে ওইখানের যে বিষয়গুলো বলা হয়েছিল তার উপরে। তো এর মধ্যে থেকে এর আগে যেগুলো ছিল এগুলো কোনটা কত সালে এসেছে সেটা তোমরা লেখাই আছে দেখতে পাচ্ছ, তো সেই অনুযায়ী সেগুলো ভালো করে তৈরি করবে যেগুলো বেশিবার এসেছে, আর খুব একটা বাদ দেবে না। এখান থেকে চেষ্টা করবে যতটা সম্ভব সবগুলো তৈরি করার, বা অ্যাটলিস্ট বিষয়টা বুঝে নিয়ে হালকা করে লিখতে পারবে সেইভাবে অন্তত তৈরি করা উচিত, কেননা এখান থেকে 6-এ 6 পাওয়া যায় এবং 318 নাম্বার পুরোটা আসবে। প্লাস হচ্ছে লিঙ্গুইস্টিক্সের পুরো জায়গাটা ডিপেন্ড করছে এই ফোনেটিক্যাল চেঞ্জগুলোর উপরে, কেন এই প্যালাটালাইজেশন ইত্যাদি এগুলো তোমরা লিঙ্গুইস্টিক্সের যে অন্যান্য নোটগুলো আছে, পালি অ্যাস এমআইএ ল্যাঙ্গুয়েজ, ফিচার্স অফ পালি, মহারাষ্ট্রী প্রাকৃত, ষৌরশ্রেণী প্রাকৃত ইত্যাদি, তারপর ওয়াইএ ল্যাঙ্গুয়েজের ওপর কোশ্চেন আছে, অশোকান প্রাকৃতের ওপর কোশ্চেন আছে, এই সব জায়গাতে ঘুরে ফিরে এই তালব বিভবন, ঘোষীভবন ইত্যাদি বিষয়গুলো আসবে। তো আজকে 20 থেকে বাকি অংশটা আমি চেষ্টা করবো শেষ করার, অ্যাটেন্টিভলি শুনবে, কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, প্যালাটালাইজেশন, তো সাধারণত দন্ত কিংবা অন্য ধ্বনির তালব্য ধ্বনিতে রূপান্তরকে প্যালাটালাইজেশন বলা হয়। এইবারে তাহলে দন্ত ধ্বনি কি, তালব্য ধ্বনি কি, এইটা জানা থাকলে এটা খুব ইজিলি হয়ে যাবে। দন্ত ধ্বনি কি না, ত বর্গ যেটা, ত থ দ ধ ন, এইগুলো পরিণত হবে তালব্য ধ্বনিতে। তালব্য ধ্বনি কি, চ বর্গ যেটা, চ ছ জ ঝ ঞ, এখন এই যে দন্তধ্বনি আর এই তালব্য ধ্বনি, তাহলে তটা কি এই পাঁচটাতেই রূপান্তরিত হবে, এটা দন্ত আর এটা তালব্য, তত দন্তধ্বনি আর এরা সবাই তালব্য ধ্বনি, তাহলে তয়ের জায়গায় চ ছ জ ঝ ঞ সবগুলোই তো হতে পারে যে কথা বলা হচ্ছে। তো এটা সেরকম না, এটা হচ্ছে এটার সঙ্গে যেটা সিমিলার সেটা হবে। এটা খুব সুন্দর পাণিনীয় ব্যাকরণ একটি সূত্র আছে, স্থানেন্তরতম, মানে যখন উপযুক্ত স্থানে উপযুক্ত বিষয়েতে যেটা সদৃশ অন্তরতম মানে সেটা সদৃশতম, কাছাকাছি যে বর্ণ আছে সেটা হবে। এখন ত কি ধ্বনি, এখানে 1 2 3 4 5 বর্গের প্রথম বর্ণ হচ্ছে, বর্গের প্রথম বর্ণ কি হয়, অল্পপ্রাণ না মহাপ্রাণ, কেউ বলতে পারো কি দেখি? অল্পপ্রাণ। আর বর্গের প্রথম বর্ণ ঘোষ হয় নাকি অঘোষ হয়? অঘোষ। অঘোষ, তাহলে অঘোষ অল্পপ্রাণ। এই যে তালব্য বর্ণের যে সারি আছে এর মধ্যে অঘোষ অল্পপ্রাণ কে হবে, একমাত্র ছ হবে। ছ হবে কি, ছ হচ্ছে অঘোষ মহাপ্রাণ, জ হচ্ছে ঘোষ অল্পপ্রাণ, ঝ হচ্ছে ঘোষ মহাপ্রাণ, এ হচ্ছে এখানে ঘোষ ধ্বনি হয় বটে ঞ, কিন্তু ঞ আবার নাসিক্য ধ্বনি হয়ে যাচ্ছে। তাহলে ত থেকে ত বর্গ এর মানে ত থেকে যখন তালব্য ধ্বনি হবে তখন একমাত্র চই হতে পারে, ছ জ ঝ ঞ এগুলো হবে না। বলো, এখানে সর্বত্র এই কথাটি লেখা থাকবে না যে কোনটার জায়গায় কি হয়, কিন্তু এটাকে মোটামুটিভাবে এত ঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ তোমাদের মনে না রাখলেও হবে, সেটা হচ্ছে সারি অনুযায়ী মানে বর্গের প্রথম বর্ণ প্রথম বর্ণতেই পরিণত হবে, দ্বিতীয় ইত্যাদিতে শিফট হবে না ইন জেনারেল। তো একে এই জন্য তালব্য ভবন বলে। এখন তালব্য ধ্বনিকে প্যালাটাল সাউন্ড বলা হয়, এটা সম্ভবত আমি তোমাদের ফার্স্ট ক্লাস যেটা হয়েছে লিঙ্গুইস্টিক্সে সেখানে বলেছিলাম, প্যালাটাল সাউন্ড, ডোমাল সাউন্ড বা সেরিব্রাল সাউন্ড ইত্যাদি।
তো ডেন্টাল হচ্ছে দন্ত ধ্বনি আর প্যালাটাল হচ্ছে তালব্য ধ্বনি, তো সেই জন্য প্যালাটালাইজেশন বা বাংলা বলা হচ্ছে তালব বিভোর। তো পালিতে বিভিন্ন প্রকারে এটা দেখা যায়। এখানে এক ক খ গ তিনটে পয়েন্ট দেওয়া হচ্ছে। প্রথমে বলছে য ধ্বনির প্রভাবে দন্ত ধ্বনির এবং মূর্ধন্য নয়ের তালব বিভোর। আচ্ছা, তো সত্য মিথ্যা অদ্য মধ্য অন্য পূর্ণ, দেখো এখানে ছয়খানা উদাহরণ আছে, এই ছটা উদাহরণ কিন্তু এই যে বলা হলো দন্ত ধ্বনি সেই অনুযায়ী। দেখো এখানে তয়ে জফলা, থয়ে জফলা, দয়ে জফলা, ধয়ে জফলা, দন্ত নয় জফলা এবং মূর্ধন্য মেনশন করা হয়েছে, তাই মূর্ধন্যয় জফলা। এবং এই য এর সঙ্গে মিশ্রিত অবস্থাতে কি হচ্ছে তালব বিভবন হয়, এখানে ত ছিল দেখো চ হলো স্বচ্ছ, থ ছিল মিথ্যা, চয়ে ছয়ে কম্বিনেশন হচ্ছে, দ থেকে চ পুরোই ওপরে ওপরে মিলছে, থ থেকে ছ মধ্য, ন থেকে ঞ হচ্ছে ঞ এবং মূর্ধন থেকেও ন হচ্ছে ঞ হলো। এখানে মূর্ধন্যের উদাহরণটা হ্যাঁ এটাও হবে, অসুবিধা নেই। তাহলে এইখানে এতগুলো আছে, এখান থেকে দু একটা বাদ দিলেও দিতে পারো, কিন্তু এটা পুরোটা লেখার অর্থ হচ্ছে পুরো তালব্য মানে ত বর্গ যে তালব দন্ত ধ্বনিগুলো আছে সেগুলো সবকটাকে দেখানো হবে। এক্সাম্পল খয়ে বলা হচ্ছে তালব্য ধ্বনির প্রভাব ছাড়া তালব বিভবন। আচ্ছা য যে আছে য হচ্ছে তালব্য ধ্বনি, এটাও এতে বলা হয়েছিল যে ফার্স্ট ক্লাসে। এখন এই তালব্য ধ্বনি মিশে আছে বলে ত এর সঙ্গে য, এ হচ্ছে দন্ত ধ্বনি আর এ হচ্ছে তালব্য ধ্বনি, এ সাথে কম্বিনেশন আছে বলে এ একে ইনফ্লুয়েন্স করে একে নিজের দলে টেনে নিল। কিন্তু দু নম্বরে বলছে তালব্য ধ্বনির প্রভাব ছাড়া, তার মানে এখানে কোনো তালব্য ধ্বনির মিশ্রণ নেই এই রকম তালব বিভব। যেমন শট থেকে হচ্ছে ছ, স হচ্ছে মূর্ধন্য, স মূর্ধন্য কথাটার মধ্যেই মূর্ধন্য ধ্বনি শব্দটা লুকিয়ে আসে, তো মূর্ধন্য স থেকে ছ হয়ে গেল, ছ হচ্ছে এখানে তালব্য ধ্বনি। কুন্দ থেকে চুন্দ, ক কুকিবর্ণ, ক হচ্ছে কবর্গের মানে কণ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ থেকে তালব্য ধর্ম হলো। তরহি থেকে চরহি, এখানে ত আছে দন্ত ধ্বনি, তা থেকে চ হলো তালব্য ধ্বনি। কিন্তু এখানে কোথাও গিয়ে তালব্য ধ্বনির কোনো ইনফ্লুয়েন্স নেই, শটের ট এটা মূর্ধন্য ধ্বনি, কুন্দর নয়ে দয়ে হচ্ছে এটা দন্ত ধ্বনি, তরহির হ যেটা আছে এটা হচ্ছে কণ্ঠ বর্ণ, সুতরাং এখানে কোনো তালব্য বর্ণ গোটা শব্দটাতেই নেই, তাই তালব্য ধ্বনির প্রভাব ছাড়াই এখানে তালব বিভবন হচ্ছে। এছাড়া পয়ে স তয়ে স ক্ষয়ে মানে কয়ে মূর্ধন্য স, এই যুক্তাক্ষরগুলি চয়ে ছয়ে পরিণত হয়, একেও একটা তালব বিভবনের উদাহরণ হিসেবে ধরা হয়। কেন প স এর মধ্যে প হচ্ছে ওষ্ঠবর্ণ, স হচ্ছে দন্তবর্ণ, ত স দুটোই দন্তবর্ণ, ক স ক হচ্ছে কণ্ঠবর্ণ, মূর্ধন্য স মূর্ধন্য বর্ণ, তাহলে এখানে কোথাও কম্বিনেশনে তালব্য বর্ণ নেই, কিন্তু এটা হয়ে যাচ্ছে চয়ে ছ, চ ছ হচ্ছে তালব্য ধ্বনি, সুতরাং এটি হলো তালব বিভবন। উদাহরণ দেখো বিপসা বৎস ইক্ষু হচ্ছে বিচ্ছা বৎস উচ্ছু। আচ্ছা এই বগুলো আমি চেঞ্জ করে দেবো, এটা নোট করে রাখি, এগুলো নর্মাল বয়েতে থাকবে, এবার থেকে একটু এটা চেঞ্জ করছি। আচ্ছা তো শুনতে পাচ্ছি না কথা, আমাদের যে পিডিএফটা দিয়েছেন ওই পিডিএফটাই তো নরমাল বই আছে মানে ওরকম বর্ণ নরমাল বটাই দেওয়া আছে। হ্যাঁ আমি এটা মেইন লেখাটা থেকে দেখছি বলে এরকম হচ্ছে, ওই পিডিএফটা খুলেও তোমাদের এটা করা যেত। তো যাই হোক, তোমাদের নোটে যেহেতু আছে তাহলে তার অসুবিধাই কিছু রইল না। আচ্ছা এখানে তিনটি কথা মেনশন হয়েছে, পয়স তয়স কিয়, এই জন্য তিনটে এক্সাম্পল দেওয়া হলো, দুই তিন, এইখান থেকে কিন্তু হুট করে বাদ দিলে হবে, এটা আমি অনেককেই দেখেছি বাদ দেয়। তো এক্সাম্পলগুলো যখন তৈরি করবে তখন স্টেটমেন্টের বিচারে করবে, বা এটাকে এটাও করতে পারো যে যুক্তাক্ষরগুলি কিছু যুক্তাক্ষর চয়েস হয়েতে পরিণত হয়, এটি তালব বিভবন। উদাহরণে লিখলে ধরো পয়েস থেকে চয়েস, এবার উদাহরণে এখানে বিপসা থেকে বিচ্ছা, ধরো এরম আই
মানে রোমান হরফে লিখলে, ডবল আই দিয়ে লিখলে, এখানে তয়ে স থেকে চয়ে ছ বলেই এক্সাম্পল দিলে, এখানে বৎস থেকে বৎস, এইরকম এরকমও করতে পারো। তাহলে আরোই উদাহরণটা মানে মানে ভুলে যাওয়া বা বাদ দেওয়ার কোনো প্রসঙ্গই আসবে না, টু দা পয়েন্ট লেখা হবে। এটাই জায়গা মানে কমানোর জন্য লেখা, এই জন্য এইভাবে লেখা হয়েছে, কারণ এখানে আবার পয়েন্ট করে করে এক্সট্রা বাড়বে, তবে এইভাবে দিতে পারলে খুব সুন্দর লেখাটা হয়। আচ্ছা, এই গেল তালব বিভবন। এবার হচ্ছে সেরেব্রালাইজেশন। সেরেব্রাম মানে হচ্ছে বলেছিলাম মূর্ধা, মুখের যে এই আপার পোর্শনটা, এই দাঁতগুলো আছে দাঁতের পরে এই জায়গাটা থেকে উঠে গেছে, এইটাকে মূর্ধা বলে ইংরেজি সেরেব্রাম। তো দন্তধ্বনি যখন সেরেব্রাম সাউন্ড মানে মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয় তখন তাকে সেরেব্রালাইজেশন বলা হয়। অনেকবার এসেছে পালিতে বিভিন্নভাবে প্রয়োগ দেখা যায়। তো এখানে এক্সাম্পল দেখো, বলছে রি এবং রয়ের প্রভাবে ধ্বনির মূর্ধন্য ভবন। রি এবং র কি ধ্বনি? এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এখানে এই কথাটা লিখতে পারো, মূর্ধন্য রি ও রয়ের প্রভাবে পরবর্তী ধ্বনির মূর্ধন্য ভবন। তাহলে আগে তালব বিভবনে আমরা যেমন দেখছিলাম যে তালব্য ই ধ্বনির প্রভাবে তালব বিভবন হচ্ছে, মানে ও অন্য আছে নিজের দলে টেনে নিল। সিমিলার রি র হচ্ছে মূর্ধন্য ধ্বনি, এরা অন্য বর্ণকে নিজের মতন করে নিচ্ছে। যেমন এক্সাম্পলে কৃত থেকে কট, কৃততে ক্রি রি হচ্ছে মূর্ধন্য ধ্বনি, ত হচ্ছে দন্ত ধ্বনি, তাহলে ত চেঞ্জ হয়ে গেল টয়েতে, ত বর্গ হচ্ছে দন্ত, আর ট বর্গ যেটা আছে সেটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। তাহলে ত বর্গ থেকে চেঞ্জ হবে ট বর্গে, তয়ের ওপরে একে একে মিলে গেল, একের সাথে এক, দুইয়ের সাথে দুই, বর্গের যে মানে প্রথম বর্ণ দ্বিতীয় বর্ণ এইভাবে চেঞ্জ হবে, তয়ের জায়গায় ট হলো, এইটি হলো মূর্ধন্য ভাবে। এরপরে প্রতিমা থেকে হচ্ছে পটিমা, প্রতিমার পয়ের রফলা আছে, র এর পরবর্তী যে তটা আছে এ একে চেঞ্জ করে দিয়ে ট করে দিল, হলো তাহলে এটা মূর্ধন্য ধ্বনির প্রভাবে মূর্ধন্য ভবন। দু নম্বর হচ্ছে অন্য প্রকারেও রি রয়ের প্রভাব ছাড়া, রি রয়ের প্রভাব ছাড়া মূর্ধন্য ভবন হয়, তাহলে এখানে কোনো ইনফ্লুয়েন্স নেই, নিজে থেকেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দ থেকে ড হয়, দহতি থেকে ডহতি, এখানে দ হচ্ছে দ কি ধ্বনি কেউ বলো দেখি? দন্ত ধ্বনি স্যার। হ হচ্ছে কণ্ঠ ধ্বনি, তাহলে এখানে কোথাও কোনো মূর্ধন্য ধ্বনি নেই। রি র তো দূরের কথা, ট বর্গের যে টঠ টঠ ন এই বর্ণগুলোও নেই, মূর্ধন্য সও নেই, কিছুই নেই, এমনি এমনি এটা ড হয়ে গেল। দহতি হচ্ছে ডহতি, ডহতি মানে দহন করা, আগা পোড়ানো যাকে বলে। ধ থেকে ঢ হয়, এইখানে সিরিয়ালগুলো বুঝতে পারবে, এই যে ধরো ত থ দ ধ ন, তাহলে তয়ের জায়গায় চেঞ্জ হবে ট, থয়ের জায়গায় ঠ, দয়ের জায়গায় সরি ড, ঢ হবে এখানে মূর্ধন্য, এইরকম সিরিয়ালে চেঞ্জ হবে। ধ আছে চার নাম্বার, চারের সঙ্গে চার হয়ে ঢ হলো, ঢটা আবার চেঞ্জ হয়ে লয় হয়ে হয়, এইটা কিন্তু বিন্দু দেয়া লয় হয়, তোমাদের নোটে এটা ফন্টটা চেঞ্জ করা হয়েছে, দেখবে লয় হয়ের নিচে বিন্দুটা এইখানে বসছে। তো দৈধক শব্দটা থেকে হচ্ছে দ্বৈধক, এই দৈধকে কিন্তু স্টার আছে, স্টারের অর্থ কিন্তু এটা একটা অনুমিত শব্দ, অনুমিত শব্দ মানে যেটা আদতে সংস্কৃতে বা যাই হোক কোনো জায়গাতে প্রয়োগ দেখা যায় না, অনুমান করেছে এই শব্দটা থেকে পালিতে এইটা আসছে দ্বৈধক। দ্বৈটা মানে ওইটা এ কার হলো, আর ধটা ঢ হয়ে লয় হয়ে হয়ে ওয়েল ধবা হলো, এইখানে কিন্তু বিন্দুটা নিচে বসবে, এটা তোমাদের নোট যেটা দেওয়া হয়েছে সেখানে নিচেই বিন্দুটা আছে। আর পুরানো স্টুডেন্ট যারা পড়ছো তোমাদের তো এই ফন্টেই আছে, তো এইটা একটু কষ্ট করে বুঝতে পারো যেখানে একটা বিন্দু আছে। আচ্ছা, দন্ত ন থেকে মূর্ধন্যয় পরিণত হয়, জ্ঞানটা ইয়ান হয়, এইখানেও সিমিলার কোনো ইনফ্লুয়েন্স ছাড়াই র হচ্ছে। স্থায় স্থলে ঠ হয়, যেমন স্থিত শব্দটা ঠিত হয়, এছাড়া স্থান শব্দটা হয় থান, আরও এরকম
গৃহস্থ হয় গহর্থ, এই ধরনের এইরকম স্থয়ের পরিবর্তন মানে প্রচুর আছে, মানে স্থা যে ধাতু থেকে, এগুলো হচ্ছে রি র ছাড়া পরিবর্তন। তিন নম্বর হচ্ছে দয়ের মূর্ধন্য ধ্বনি মূর্ধন্য লয়ের পরিবর্তনও এক প্রকার মূর্ধন্য ধ্বনি। এর আগে আমরা যেটা দেখলাম যে দ থেকে ড হচ্ছে, আবার ধ থেকে ঢ হয়ে লয় হয়ে হচ্ছে, সিমিলার এইটা আর এক স্টেপ এগিয়ে ল হয়ে যায়। উদাহরণ দেখো, পরিদাহ উদার হচ্ছে পরিরাহ উড়ার, হলো আরো হয় আর একটা আড়াহন আদাহন শব্দ থেকে, আদাহন মানে হচ্ছে শ্মশান, এইটা পালিত হয় আড়াহন। আরো কিছু উদাহরণ আছে, যাই হোক এইটা যেমন এখানে এক একই উদাহরণ দুটো দেওয়া আছে, পরিদাহ থেকে পরিরাহ বা উদার থেকে উলার একটা লিখে দিলেই হবে, কিন্তু এইগুলো হচ্ছে ডিফারেন্ট এক্সাম্পল, এখানে বেশি বাদ দেওয়া উচিত না। মানে একই টপিকের এক্সট্রা এক্সাম্পল হলে মানে একই জিনিসে তাহলে দরকার নেই, কিন্তু যদি মাল্টিপল ভ্যারিয়েশন থাকে তাহলে বাদ দেবে না। এখানে কৃত থেকে কট হচ্ছে রিয়ের প্রভাবে, প্রতিমা থেকে প্রতিমা হচ্ছে রফলার প্রভাবে, এখানে দুটোতেই ত থেকে ট হচ্ছে বাতে, কিন্তু সেটার কজগুলো আলাদা। পরিদাহ বা উদার দুটো থেকে যে পরিলাহ বা উলার হচ্ছে দুটোর একই কজ, তো এখান থেকে একটা বাদ দিলে দেয়া যায়, এই গেল। আচ্ছা এরপরে হচ্ছে বাইশের যেটা আছে, এটা আসেনি কখনো বাইশের এই, এটা আবার আসেনি বলে এ করো না, তারপর দেখবি এটাই হয়তো দিয়েছে। তো ভোকালাইজেশন, ভোকালাইজেশন ভোকাল যে সাউন্ড কথাটা আসে, ভোকাল যে কর্ড আছে সেখান থেকে, ভোজধ্বনির উচ্চারণের প্রসঙ্গে আমি বলেছিলাম যে যখন ভোকাল কর্ড দুটো আছে সেই দুটো কাছাকাছি চলে আসে, মাঝখানে অল্প ফাঁক থাকে, তখন ওই যে সাউন্ড যখন বাইরে বের হয় তখন ওই ভোকাল কর্ডগুলো কাঁপতে থাকে, কাঁপার ফলে যে ঘোষ একখানা সাউন্ড উৎপন্ন হয়, ভয়েস উৎপন্ন হয়, তাকে বলা হয় ঘোষধ্বনি। এই জন্য ঘোষধ্বনির ইংরাজি বলা হয় ভয়েস সাউন্ড, আর অঘোষ হচ্ছে নন ভয়েস বলা হয়। আর একটা কি খটোমটো শব্দ আছে, এ মতন শব্দ মোস্ট প্রবলি শার্ড বলে, এসিউআরডি, আর এইটাকে বলে সোনান্ট, উল্টো বললাম, এইটা অঘোষ ধ্বনিকে মনে হয় শার্ট বলে, সোনান্ট মানে মনে হয় ঘোষ ধ্বনি বলে। যাই হোক এইগুলো তোমাদের জানা অতটা দরকার নেই, বিষয় হলো ওই ভোকাল শব্দটার প্রসঙ্গে ওই ঘোষ ধ্বনির মানে ভোকাল কর্ডের যে সম্বন্ধ ঘোষ ধ্বনি সেই জন্য এটা বলে। তো যেটা অঘোষ ধ্বনি সেটা ঘোষ ধ্বনিতে পরিণত হবে, সেটাকে বলছে যে ভোকালাইজেশন বা ঘোষী ভবন, অঘোষ থেকে ঘোষ হয়ে গেল। পালিতের বহুল প্রয়োগ দেখা যায়, এখানে দেখো অনেকগুলো বলা হয়েছে, ক থেকে গ হচ্ছে, এগুলো সব তোমরা বুঝতে পারবে, বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ, মানে প্রথম দ্বিতীয়র জায়গাতে ইয়ে হবে, মানে তৃতীয় চতুর্থ বা পঞ্চম বর্ণ হয়। এখানে জেনারেলি এক্সাম্পলগুলোতে মনে হয় সবই তৃতীয় বা চতুর্থ আছে, আর অনেক সময় হয়তো ল টয়ের এক্সাম্পল আছে, যেহেতু ল হচ্ছে ঘোষ ধ্বনি, ল ব এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। ক থেকে গ হচ্ছে যেমন সাকল থেকে হচ্ছে সাগল, খ থেকে ঘ এটা এক নাম্বার বর্ণ হলো, তিন নাম্বার, এখানে এটা কেউ বলে শোনাতে পারবে, অমৃতা বলো দেখি কোনটা কোন বর্ণ, কোনটা কোন বর্ণ বলাটা এমন কিছু কঠিন বিষয় নয়। মানে কথক বলবো, হ্যাঁ কণ্ঠ বর্ণ একটা বলতে চাইছি, না না এখানে কণ্ঠ তালব্যের প্রসঙ্গ না, এখানে হচ্ছে অঘোষ থেকে ঘোষ হচ্ছে,
দ্বিতীয় বা তৃতীয় বর্ণ সেখান থেকে অন্য বর্ণ হচ্ছে এবং সেটা গোজ ধাতু। উচ্চারণ করো, আমি উচ্চারণ করাটা প্রয়োজন আছে। ক থেকে গ হলো মানে এক থেকে তিন, তারপর নিখন নসে থেকে নিঘন ইয়সি, খ থেকে ঘ হলো মানে দ্বিতীয় থেকে চতুর্থ, সুচ থেকে সুজা, চ থেকে জ হলো মানে এখানে এটা হসন্ত দেওয়া উচিত ছিল, সুচ বলে, সুদ হচ্ছে যোগের জন্য এটা হাতা ব্যবহার করা হয়, মানে ওই এই না না হাতা না আলিতে মনে হয় সুজা বলতে মানে যজ্ঞের যজ্ঞাসন বোঝায়, মানে একটা পিঁড়ির মতন যেটাতে ব্রাহ্মণ উপবেশ বা পুরোহিত উপবেশন করেন সেটাকে সুজা বলে। তো সংস্কৃতে মনে হয় সুচ মানে হাতা বোঝায়, সুচ সুবা এরকম একটা কি বলা হয়, যাই হোক তারপর বলো। স্যার বলছি ওটা কি হসন্ত দিয়ে দেবো? স্যার দিয়ে দাও, অসুবিধা নেই, না দিলেও অত কেউ অত খেয়াল করবে না। তারপর বলো, সুচ থেকে সুজা, চ থেকে জ হচ্ছে মানে হলো ক থেকে সরি এক নম্বর থেকে তিন নম্বর হলো, বিতস্তি থেকে বিদ্যার্থি, ত থেকে দ হলো মানে এক থেকে তিন, তারপর হচ্ছে গ্রথিত থেকে গধিত, থ থেকে ধ হলো মানে দুই থেকে চার, কপিত্থ থেকে কবিঠ, এখানে প থেকে ব হলো মানে হচ্ছে এক থেকে তিন, ছটি ক এইটা কিন্তু ওই তিনের ব নয়, মানে প ফ ব ভ ম এটা ব, এটা অন্তস্থ বর্ণ হয়ে যাচ্ছে, যাই হোক তো কিন্তু অন্তস্থ ব যেটা বললাম এই জন্য আমি এক্সট্রা লিখলাম ল এবং ব, স্ফটিক থেকে ফলিক বা ফলিক, ওটা ট থেকে ল হচ্ছে মানে হচ্ছে এক থেকে তিন, তিন কোথায় হচ্ছে না তিন কোথায় না সরি ল হচ্ছে ল তো অন্তস্থ বর্ণ। আচ্ছা এই গেল, এখানে আশা করি বোঝার অসুবিধা নেই। আর এরপরে হচ্ছে ডি ভোকালাইজেশন, এইখানে ভোকালাইজেশন এবং ডি ভোকালাইজেশন এবং আরও পরে দেখবে অ্যাসপিরেশন, ডি অ্যাসপিরেশন করে দুটো আছে, এটা হচ্ছে রিভার্সে হচ্ছে। তো এটা একটা দেখলাম আমরা অঘোষ থেকে ঘোষ হচ্ছিল, তাহলে এইখানে উল্টোটা হবে, ঘোষ থেকে অঘোষে পরিণত হবে। তার মানে দুই তিন বা অন্তস্থ বর্ণ যেগুলো আছে সেইগুলো সরি মানে চার থার্ড তিন চার থেকে এখানে এক দুই হবে। তো অনেক সময় ঘোষধ্বনি শব্দ মধ্যে নিকটস্থ অঘোষধ্বনির প্রভাবে অথবা শত, শত মানে স্পন্টেনিয়াসলি মানে নিজে থেকেই অঘোষধ্বনিতে পরিণত হয়, এই জাতীয় ধ্বনি পরিবর্তনকে ডি ভোকালাইজেশন বা অঘোষী ভবন বলে। তো পালিদের বহুল প্রয়োগ দেখা যায়, এক্সাম্পল দেখো ক থেকে গ হচ্ছে, উদাহরণ হচ্ছে সগয়তি থেকে থকেতি, এইটার একটা সহজ স্থগিত কি পালিতে হয়, আচ্ছা যাই হোক এইটা হচ্ছে স্থগিত বলে না, স্থগিত যেটা পোস্টপন্ড সেইটার মেন সংস্কৃত ভারবতি স্থগয়তি, স্থগয়তি স্থগয়তাহ স্থগয়ন্তি ইত্যাদি, এগুলো একটুখানি চেষ্টা করবে উদাহরণগুলোকে ওরকম না বুঝে মুখস্থ না করে, এটা আমি সংস্কৃত বা পালি উভয় ভাষা শেখার ক্ষেত্রে দেখেছি যে গ্রামারের এই জায়গায় এইটা হয় ওটা ওটা হয় সেটা হয় এখানে এই প্রত্যয় দিয়ে এক্সাম্পলগুলো মিনিংটা না বুঝে তৈরি করলে সেটা বেশি দিন স্মরণে থাকে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করতাম যে
গ্রামারে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে সেগুলোর অর্থগুলো অ্যাটলিস্ট মনে রাখা। তো পালিতে সেরকম খুব একটা বই নেই যে এক্সাম্পলের মিনিং দেওয়া থাকবে, কিন্তু সংস্কৃতে আমি এরকম বেশ কিছু বই দেখেছি যেখানে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলের মিনিং দেওয়া আছে। তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব এগুলোকে মনে রাখার। আমি এখানে বলছি না, কারণ এখানে একটু বাহুল্য হবে প্রত্যেকটার অর্থ বলতে গেলে, যেমন পরিঘ মানে হচ্ছে স্তম্ভ, প্রাজন মানে হচ্ছে পাচন বলে না বাংলায়, এই যে পাচন এই তো এখানেই এসে যাচ্ছে, পাচন হচ্ছে যেটা গরু গরু ঠেঙায়, যেটা দিয়ে মানে গরু চড়ানোর জন্য বা বিশেষত লাঙলে এ করার জন্য যে গরুকে যে লাঠি দিয়ে পেটায় সেটাকে পাচন বলে। তো স্থগ যদি গ থেকে ক হচ্ছে, তাহলে এখানে তিন নাম্বার থেকে এক নাম্বার হলো, ঘ থেকে খ, পরিঘ হচ্ছে পরিখ, এখানে চার থেকে দুই, এখানে প্রাজন থেকে পাচন হচ্ছে, এখানে তিন থেকে এক হচ্ছে, চ বর্গে তৃতীয় থেকে এক প্রথম হলো। এছাড়া কুশিদ থেকে কুশিত হচ্ছে, কুশিদ মানে হচ্ছে বা পালি কুশিদ মানে হচ্ছে অলস, এই শব্দগুলো কিন্তু তোমাদের প্রয়োগে থাকবে, টুকটাক শিখে রাখো। আচ্ছা বাকি যেগুলো আছে আমি শব্দের অর্থগুলো বলতে থাকবো। এখানে তৃতীয় তবর্গে তৃতীয় থেকে প্রথম হচ্ছে, পিধিয়তে থেকে পিথিয়তি হচ্ছে, ধ চতুর্থ বর্ণ তবর্গে সেখান থেকে দ্বিতীয়, পিথিয়তি পালি যে ওয়ার্ড, পিথিয়তি মানে হচ্ছে ঢাকা পড়া, পিথিয়তি শ্লোক আছে বেশ সুন্দর, যস্য পাপং গতং কম্মং কুশলেন পিথিয়তি সোমং লোকং প্রভাষেতি অভ্যামুক্তো বচন্দিমা, হচ্ছে যস্য পাপং গম্মং যার পাপ কর, যস্য পাপং গতং কম্মং যার কৃতকর্ম পাপ মানে কৃতকর্মরূপ যে পাপ কর্ম সেটি কুশলেন পিথিয়তি, কুশল মানে ভালো পুণ্যকর্ম, কুশলেন কুশলের দ্বারা অর্থাৎ পুণ্যকর্মের দ্বারা পৃথিবীতি ঢাকা পড়ে, সোমং এখানে সন্ধি হয়েছে, সো ইমং লোকং সে এই লোককে, ইমং আগের দিনে পড়ানো হয়েছিল গ্রামার ক্লাসে ইম শব্দের রূপ, তো সে এই লোককে জগৎকে পৃথিবীতি সোমং লোকং প্রভাষেতি, ভুল বলছি, প্রভাষেতি মানে প্রভাষিত করে আলোকিত করে, অভ্যামুক্ত বচন্দিমা, অভ্যা অভ্য হচ্ছে অভ্র থেকে আসে, পালিতে অভ্র মানে মেঘ বোঝায়, অভ্যা মুক্ত ইব চন্দিমা, বলো দেখি কেউ মিনিং এটার, অভ্র মানে হচ্ছে মেঘ, তাহলে অভ্যা কোন কেসেন্ডিং হতে পারে, অভ্য অভ্যা অভ্যং অভ্যে অভ্যেন অভ্যেহি অভ্যায় অভ্যস অভ্যান অভ্যা অভ্যস্ম অভ্যম্ভা, অভ্রের থেকে মুক্ত মানে মুক্ত মানে শব্দ হতে পারে মুক্ত, তাহলে অভ্র থেকে মানে মেঘ থেকে মুক্ত, ইব মানে এই ইব মানে এই কি করে হচ্ছে, ইব মানে মত, আমি আগের দিন না কবে একদিন বলছিলাম যে এই যেটা তোমাদের মনে হয় অ্যাফারেসিসের এক্সাম্পলে ছিল, ইব থেকে ব হয় পালিতে অনেক সময়, তো মত হয়, তো মেঘ থেকে মুক্ত চন্দিমা ইব মানে চন্দ্রের মতন, তো তিনি জগৎকে সো ইমং লোকং প্রভাষেতি, তিনি জগৎকে প্রভাষিত করেন আলোকিত করেন মেঘ থেকে মুক্ত চন্দ্রের মতন। পালিতে মোটামুটি শ্লোকগুলো বা ইত্যাদিগুলো এগুলো তোমরা যদি শব্দরূপ ধাতুরূপগুলো ঠিকঠাক তৈরি রাখতে পারো না, আর এই ওয়ার্ড চেঞ্জার জায়গাটা, কেন অভ্র বা মুক্ত এই এই শব্দগুলো অভ্র বা মুক্ত থেকে আসছে, এইগুলো মোটামুটি নিজেরা যদি ধরতে পারো তাহলে অনেকটা ইজি হয়ে যায়, বাকি এক দেড় মাসের মতন ট্রান্সলেশন ক্লাস নিলে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আচ্ছা এই গেল, এবার হচ্ছে ব, যেটা আছে সেখান থেকে প হচ্ছে, অলাবু থেকে হচ্ছে অলাপু, অলাবু মানে হচ্ছে লাউ, এখানে ব হচ্ছে অন্তস্থ বর্ণর জায়গায় প বর্গের প্রথম বর্ণ হচ্ছে, এইটা এখানে অঘোষ ধ্বনিতে পরিণত হচ্ছে।
এরপরে হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন বলছে যে অনেক সময় শব্দ মধ্যে কোনো অল্প প্রাণধ্বনি পার্শ্ববর্তী মহাপ্রাণধ্বনির প্রভাবে অথবা উচ্চারণকালে কণ্ঠনালীর ফ্যারিংস যেটা বলে সংকোচনের মাধ্যমে অন্তে হয়ের সাথে উচ্চারিত হয় দিয়ে মহাপ্রাণধ্বনিতে পরিণত হয়। এই জাতীয় ধ্বনি পরিবর্তনকে অ্যাসপিরেশন বা মহাপ্রাণী ভবন বলে। তো এইটা প্রসঙ্গে তোমাদের মনে হয় যখন মহাপ্রাণধ্বনি বলেছিলাম তখন এটা বলে যে গুজরাটি রাজস্থানী এসব ল্যাঙ্গুয়েজগুলোতে অনেক সময় মারাঠিতে মনে হয় ধরে ময়ে হয়ে লয়ে হয়ে এরকম সাউন্ডগুলো উচ্চারণ হয়, যেমন মারা মানে হামারা না বলে মারা ভাঁড়ি এরকম বলে। হিন্দিতে রসুনকে মানে লহসুন বলে, লহসুন উচ্চারণটা অর্ধমাগধী প্রাকৃতেও লহসুন বলে মানে লয়ে হয়ে উচ্চারণ হয়। এইটা হচ্ছে এই লয়ে হয়ে টাইপ যেটা, এটা হচ্ছে ল বা ময়ের হচ্ছে মহাপ্রাণ ভার্সান, মানে ল বা ম হচ্ছে এমনিতে অল্প প্রাণ ধ্বনি, তার একটা হ যোগ করে মহাপ্রাণ ভার্সান তৈরি হচ্ছে। তো এই জাতীয় পরিবর্তনকে অ্যাসপিরেশন বা মহাপ্রাণী ভবন বলে। অ্যাসপিরেশন কেন বলছে, কেননা মহাপ্রাণ ধ্বনি, মহাপ্রাণের ইংরাজি হচ্ছে অ্যাসপিরেশন সাউন্ড, আর অল্প প্রাণ হচ্ছে নন অ্যাসপিরেটেড। এই জন্য এর পরে দেখবে ডিঅ্যাসপিরেশন বলে একটা ইয়ে আছে, মানে অ্যাসপিরেট সাউন্ড গিয়ে নন অ্যাসপিরেট সাউন্ডে পরিণত হচ্ছে। এই হলো অ্যাসপিরেশন। এর পালিতে বহুল প্রয়োগ দেখা যায়, যেখানে যেমন ক থেকে খ। এখন অল্প প্রাণ মহাপ্রাণের ব্যাপারটা কি, বর্গের এক এবং তিন হচ্ছে অল্প প্রাণ, আর অল্প অ লিখলাম উল্টো দিকে, দুই এবং চার হচ্ছে মহাপ্রাণ। এগুলো অনেক সময় গুলিয়ে যায়, মনে রাখবে এক তিন হচ্ছে বিজোড় সংখ্যা কম, আর মহাপ্রাণ হচ্ছে দুই চার। ঘোষ অঘোষকে মনে রাখার জন্য মনে রাখতে পারো যে ঘোষের মধ্যে ঘ আছে, তাহলে ঘ মানে সেকেন্ড পার্ট, যেটা মানে তিন চার পাঁচ এরা হচ্ছে ঘোষের মধ্যে পড়ছে, আর অঘোষের মধ্যে যারা নেই এক দুই। যাই হোক, এখানে তাহলে চেঞ্জটা কীরকম হবে না, এক তিন থেকে দুই চারে পরিণত হবে। ক থেকে খ হচ্ছে, কিল থেকে হচ্ছে খিল, এক থেকে দুই। কিল মানে হিন্দিতে কিল মানে কি, হিন্দিতে কিল মানে কি বোঝায়? কিল ঠোকনা বলে না, পেরেক, পেরেক। তো এইটার অর্থ ওই ধরনের হয়, কিন্তু পালিতে এটা মুখ্যত অর্থ হয় মানে পেরেক দিয়ে আমরা কি করি, একটা জিনিসকে আটকাই। তো ইন জেনারেল কোনো কিছুকে দুটো জিনিসকে এক জায়গায় করার জন্য করা হয়। সে দেয়ালে পেরেকটিকে যদি একটা ক্যালেন্ডারও টাঙাও, সেটা হচ্ছে দেয়ালের সঙ্গে ক্যালেন্ডারে সংযোগ করা হচ্ছে, মানে তাকে তার সাথে বন্ধন তৈরি হচ্ছে। তো খিল শব্দটা মূলত বন্ধন অর্থে প্রয়োগ হয় পালিয়ে। তো খিলের, খিল শব্দটার অর্থ ওই এও বোঝায়, মানে পেরেক যেটা কিলক বলেন অনেক সময়, কিলক আকৃতি লিপি, ইউনিফর্ম লিপি যে বলা হয়, মানে পেরেকের মতো দেখতে লাগে, এরাম এরাম করে লেখা থাকে সব। জারেক্সার ডেরাইউসের যে এগুলো আছে সেগুলো ওই রকম লিপিতে লেখা। যাই হোক, এই খিল। এবারে ত থেকে থ, এখানেও এক থেকে দ্বিতীয় বর্ণ হচ্ছে। তুষ হচ্ছে থুষ, তুষ এটা আমার মূর্ধন্য সবে যতদূর সম্ভব। তুষ বলে না যেটা, তুষ ধানের তুষ, সেটা পালিতে থুষ হয়, শস্যের খোসা যেটা। তুষ বানান তো মূর্ধন্য সই হয়, হ্যাঁ। যাই হোক, তো এটা থুষ হচ্ছে। এবারে প থেকে প, এটাও এক থেকে দুই হচ্ছে, কিন্তু প বর্গের ক্ষেত্রে পরশু হচ্ছে ফরশু। পরশু মানে কি কেউ জানা আছে কারো? পরশু মানে যে কালবাদ পরশু সেইটা না, এখানে না, ওই যেটা হাতিয়ার টাইপের, এক্স টাইপের, যেটা এক্স টাইপের না, এক্সই বটে। পরশুরাম বলা হয় না পরশু, পরশু মানে কুড়ুল, পালিতে হচ্ছে ফরশু। তোমাদের কি একটা জাতকে এটা ছিল না, মশার যেটা ছিল, মশা মাথায় বসেছিল ওইটাতে ছিল, তারপর দধিবাহন জাতকে ছিল না, ওই সেই বাসি ফরশু বলে, যেটা
সেই লোকটা গিয়ে ওই একে বললে, মানে যেটা ইয়ে কুড়ুলটাকে বললে যা বলবে তাই শুনবে, গিয়ে সেই যে তিনজন সেই তপস্বীকে হত্যা করেছিল, লাশ যে জাতকেরও এটা ছিল নাকি ওটা। আর নেক্সট দিন থেকে শুরু করো, কারণ আমি ওয়েট করছিলাম সর্বনামগুলো পড়ানোর জন্য, কালকের মানে 24-এর বেশি ক্লাসে সর্বনামগুলো শেষ হয়েছে। নেক্সট দিন একদিন দেখি, রবি উইকডেসে একদিন রাখবো ক্লাস ট্রান্সলেশন প্র্যাকটিসে। আচ্ছা এই হলো পড়াশু। এবারে হচ্ছে ব থেকে ভ, ব হচ্ছে তৃতীয় বর্ণ, ভ হচ্ছে চার নাম্বার, তাহলে এখানে দুই থেকে চার পরিবর্তন হচ্ছে। বস্ত হচ্ছে ভস্ত, এইটা কি? এর মানটা আমিও জানি, এটা দেখতে হবে। আচ্ছা তারপরে তালব, মূর্ধন্যস্ব তালব্যস, এগুলো থেকে ছয়ে পরিণত যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাসপিরেশন। শর্ট বা সাব থেকে হচ্ছে ছ বা ছাপক, এখানে ছয়ে পরিণত হচ্ছে। শাবক থেকে আমাদের বাংলায় ছা বলে না, মুখের ছা বা ছানা শব্দগুলো বলা হচ্ছে শাবক থেকে আসছে। এবং শর্ট অর্থে সংস্কৃত যে শর্ট, একহ দ্বি, একহ দ্বে, ত্রয়হ, চত্বারহ, পঞ্চ, ষট, সংস্কৃতে যে ষট ছয়ের নাম্বার করে সেটা বাংলায় আমরা যে ছ বলছি, ছ বা ছয়। কেউ যদি সংস্কৃত এবং যে মিডল ইন্ডো-আরিয়ানের মধ্যে পালি বা প্রাকৃত কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখে, সে আমাদের নর্থ ইন্ডিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো যত আছে সেগুলোকে ইজিলি কমিউনিকেট করতে পারবে যে এটা অ্যাকচুয়ালি এই। আচ্ছা এরপরে হচ্ছে শীষ ধ্বনি ও নাসিক্য ধ্বনি নিয়ে গঠিত যুক্তাক্ষরের মধ্যে উক্ত বর্ণদ্বয়ের বিপদ জয়ের পর হয়ে গেছে, এটা বিপর্যয়ের পর, বিপর্যয়ের পর শীষ ধ্বনি লুপ্ত হয়, তখন অবশিষ্ট নাসিক্য ধ্বনির মহাপ্রাণী ভবন হয়। আচ্ছা এইটা ভীষণ জটিল, এই পয়েন্টটা যদি বাদও দিয়ে দাও খুব একটা অসুবিধা নেই, কারণ এখানে ছয়খানা পয়েন্ট দেয়া হয়েছে। আচ্ছা এটা স্টেপ বাই স্টেপ হয়, লিঙ্গুইস্টিক্স বলো গ্রামার বলো, এখানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মাল্টিপল জায়গাতে মানে এক একটা অ্যাকশন হয়, তো সেগুলোকে সেপারেট হিসেবে ধরতে হবে। আচ্ছা প্রথমে হচ্ছে নাসি, শীষ ধ্বনি ও নাসিক্য ধ্বনি। শীষ ধ্বনি মানে কি? তালব্যস, মূর্ধন্যস, দন্তস, এই তিনটে, এদের সাথে নাসিক্য ধ্বনি মানে এদের সাথে কম্বিনেশন হচ্ছে কার না, বর্গের পঞ্চম বর্ণ নাসিক্য ধ্বনি, মানে উঙ ইঙ মূর্ধন দন্তনম্ম, এই যে কম্বিনেশন এর সাথে এর, এর সাথে এর, যার সাথে যার কম্বিনেশন হচ্ছে, এরকম ক্ষেত্রে বলছে উক্ত বর্ণদ্বয়ের বিপর্যয় হয়। এটা স্টেপ ওয়ান। বিপর্যয় মানে এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, অস্ম বিস্ময়, বিস্ময় থেকে দেখাচ্ছি, বিস্ময়েতে সয়েম আছে, সয়েম, সয়েমকে ভাঙলে কি স আছে ম আছে, আগে স পরে ম, এইখানে এই বর্ণ বিশ্লেষণটা গুলো কাজে লাগবে। বলছে এইটা প্রথমে বিপর্যয়, তাহলে ময়ে স হবে। তারপরে সেকেন্ড স্টেপে বলছে শীষ ধ্বনি লুপ্ত হয়, শীষ ধ্বনি এইটা আছে লুপ্ত হলো, পড়ে রইল ম। বলছে তখন অবশিষ্ট নাসিক্য ধ্বনির মহাপ্রাণী ভবন, এখানে থার্ড স্টেপে গিয়ে বলছে মহাপ্রাণী ভবন, তাহলে ময়ের মহাপ্রাণী ভবন কি হবে? ওই বললাম যেমন গুজরাটি মারাঠিতে সবাই মারা, তাহলে ময়ের জায়গায় এখানে ময় হবে। এখানে এক্সাম্পলে দেখো বিস্ময় ছিল, একবারে বিম ময় দেখানো হয়েছে, শয়ে ময়ের জায়গায় ময় হয়ে হচ্ছে, কিন্তু এই মিডল স্টেপে শয়ে ম থেকে ময়ে স, সেখান থেকে ম হলো, এগুলো আর দেখানো হয়নি, একবারে স্টেপ জাম্প করে দেখানো হয়েছে। বাকিগুলো সিমিলার, কৃষ্ণ দেখো শয়ে ন, স আছে ন আছে, তাহলে হবে ন থেকে স হলো, এখানে পালিটা আবার দন্ত স হয়ে যায়, তারপরে স চলে গেলে শুধু রইল ন, ন আবার হয়ের সাথে মিলে নয় হয়ে হলো, তাহলে কৃষ্ণ থেকে কর্ণ হ, শয়ন থেকে নয় হয়, এগুলো মোটামুটি আছে। আর তালব্য শয়ে নয় যেটা আছে সেটা নয়ের, নয়ে হওয়া হওয়া উচিত ছিল, তার জায়গায় এটা ইয়ে হওয়া, এটা একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে, বাকি সব একই রকম। তাহলে এটা তিনটে স্টেপে হচ্ছে, এর বোঝার চেষ্টা করবে, যদি খুব কঠিন লাগে তাহলে যা আছে মুখস্থ করে লিখে দেবে,
তাতেও যদি অসুবিধা হয় তাহলে বাদ দিয়ে দিলেও অসুবিধা নেই। সাত ছ নাম্বার পয়েন্ট মেটা সেন্সে তো করতেই হবে এটা। মেটা দিয়ে যে অন্য এক্সাম্পল আছে ওই যে মশক থেকে মকশ, তারপর অড়ালিকা অলারিকা এই জাতীয় জিনিসগুলো আছে এক্সাম্পল। এই হলো কারোর কোনো জায়গায় এ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আচ্ছা এরপরে হচ্ছে ডি অ্যাসপিরেশন, এটা এখানে কি করে এলো? আচ্ছা অ্যাসপিরেশনের পরেই আছে, ঠিক আছে তাহলে এটা তাহলে রিভার্সে হচ্ছে। তার মানে অ্যাসপিরেটেড সাউন্ড নন অ্যাসপিরেটেড সাউন্ডে পড়ে, তাহলে মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণে পরিণত হবে। তাহলে মহাপ্রাণ ধ্বনি অনেক সময় পার্শ্ববর্তী ধ্বনির প্রভাবে অথবা শতক মানে নিজে থেকে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়। এই জাতীয় ধ্বনীয় পরিবর্তনকে অল্প প্রাণী ভবন বা ডি অ্যাসপিরেশন বলা হয়। তো পালিতে এর কদাচিত প্রয়োগ দেখা যায়, খুব রেয়ার, এবং এই এক্সাম্পলগুলো পালিতে দেখতেই পাওয়া যায় না সেরকম। যেমন এখানে ঝ থেকে জ হচ্ছে, ঝ হচ্ছে চার নাম্বার থেকে হচ্ছে তিন নাম্বার, ঝল্লিকা থেকে জল্লিকা, জল্লিকা মানে হচ্ছে ঝিল্লি বলে না যেটা ঝিঁঝি পোকা, থ থেকে ত দু নাম্বার থেকে এক নাম্বার, কথিকা থেকে কথিকা, কথিকা মানে মানে কথা বোঝায় মানে স্পিচ এই অর্থে বোঝাচ্ছে। এখানে হচ্ছে ধ থেকে দ চার নাম্বার, ত বর্গে চার নাম্বার থেকে তিন নাম্বার হচ্ছে, ক্ষুধা থেকে ক্ষুধা, এটা তো স্পষ্ট উদাহরণ বোঝা যাচ্ছে। এবারে ফ থেকে প, এটাও প বর্গের চার নাম্বার থেকে প বর্গের একে হয়ে যাচ্ছে একবারে। কফণী থেকে কফণী, কফণী মানে মোস্ট প্রবাবলি কনুই বোঝায়, আমার ঠিক খেয়াল হচ্ছে না। এই হলো ডিঅ্যাসপিরেশন। আচ্ছা এইবারে আজকে যেগুলো পড়ানো হচ্ছে প্যালাটালাইজেশন হলো মানে অন্য ধ্বনি থেকে তালব্য ধ্বনিতে পরিণত হচ্ছে, তারপরে সেরেব্রালাইজেশন অন্য ধ্বনি থেকে মূর্ধন্য ধ্বনি, তারপরে ঘোষী ভবন অঘোষী ভবন মহাপ্রাণী ভবন অল্প প্রাণী ভবন, প্রত্যেকটা হচ্ছে অন্য বর্ণ থেকে ঘোষ অঘোষ অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণে পরিবর্তন। এরপরে আর একটা আছে, আরও দুটো তিনটে আছে এইরকম, যেগুলো হচ্ছে ওই ওই ধরনের পরিবর্তন। এরপরে ২৬ যেটা আছে চেঞ্জ অফ প্লেস অফ আর্টিকুলেশন, এটা আমি বলেছিলাম যে উচ্চারণ স্থান এবং উচ্চারণের প্রকৃতি বা উচ্চারণের পদ্ধতি, এই দুটো বিষয়ে ফার্স্ট দিনের ক্লাসে বলা হয়েছিল। তো উচ্চারণের স্থান হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন, যেমন ওই কণ্ঠ বর্ণ কণ্ঠ তালু ওষ্ঠ দন্ত ইত্যাদি, তো সেইটার পরিবর্তন বিভিন্ন শ্রেণী ধ্বনি পরিবর্তনের মধ্যে অন্যতম হলো উচ্চারণ স্থানের পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনিগুলি দন্ত ওষ্ঠ তালু প্রভৃতি মুখবিবরের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়, কিন্তু শব্দের মধ্যে দন্ত ধ্বনির স্থলে কণ্ঠ কিংবা তালব্য ধ্বনির প্রয়োগ হলে উক্ত বর্ণের উচ্চারণ স্থলের পরিবর্তন হয়। এই জাতীয় পরিবর্তনগুলি কতগুলি বিশেষ রূপ, পরিবর্তনের কতগুলি বিষয় আছে, মানে এক্সাম্পল দেওয়া হয়েছে তালব্যী ভবন মূর্ধন্য ভবন, এছাড়া এটা হচ্ছে র্যান্ডাম পরিবর্তন। তালব্যী ভবন মানে হচ্ছে অন্য উচ্চারণ স্থান থেকে তালু থেকে উচ্চারণ হবে, প্রত্য তরহি থেকে চরহি, ত দন্ত থেকে উচ্চারিত হতো মানে স্থান ছিল দন্ত, সেটা চেঞ্জ হয়ে গিয়ে চরহি মানে তালু হয়ে গেল, তাহলে একটা স্থান থেকে উচ্চারণ হচ্ছে সেটা অন্য স্থানে চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ অফ আর্টিকুলেশন প্লেস অফ আর্টিকুলেশন। এছাড়া মূর্ধন্য ভবনে কৃত থেকে কত ত হচ্ছে দন্ত থেকে ছিল এখানে মূর্ধা থেকে উচ্চারণ হচ্ছে, এছাড়া কুন্দ থেকে চুন্দ জাজল্লতে থেকে দদ্দলতি নৈরঞ্জনা থেকে নিরঞ্জন ইত্যাদি, এগুলো এক একটা হচ্ছে উদাহরণ। এই হলো এবারে হচ্ছে মেটাথিসিস। মেটাথিসিসের আগে নেজালাইজেশনটা দেখিয়ে দেবো। নেজালাইজেশন হচ্ছে অনুরূপ পরিবর্তন, মানে অন্য বর্ণ থেকে আরেকটা বর্ণের পরিবর্তন হচ্ছে, যে পার্শ্ববর্তী কোনো নাসিক্য ধ্বনির প্রভাবে কিংবা শত নিজে থেকে স্বরবর্ণের সানুনাসিক উচ্চারণকে সাধারণত নেজালাইজেশন বলা হয়। স্বরবর্ণ
স্বরবর্ণের সানুনাসিক উচ্চারণ মানে যেটা চন্দ্রবিন্দু। অ থেকে যদি অ উচ্চারণ হয় বা আ থেকে আ উচ্চারণ হলে সেটা হচ্ছে নেজালাইজেশন বলা হয়। অ্যাকচুয়ালি এটা বাংলায় যেটা হাসপাতাল, তারপরে হাসি, আর একটা কমন পূজা বা পুজো চন্দ্রবিন্দু উচ্চারণ হয়, এই এইগুলো হচ্ছে এই নেজালাইজেশনের অ্যাকচুয়াল এক্সাম্পল। পালিতে তো সানুনাসিক স্বর নেই, মানে চন্দ্রবিন্দু হয় না, এই জন্য পালিতে এই যে বলা হচ্ছে পালিতে অ ইত্যাদি প্রয়োগ হয় না। নাসিক ব্যঞ্জনধ্বনি অর্থাৎ অনুস্বার এবং বর্গের পঞ্চম বর্ণের উদ্ভবকে নাসিকী ভবন বলে ধরা হয়। তাহলে এমনিতে ওই নাচক নাসিক্য ধ্বনিতে স্বরবর্ণের যে নাসিক্য ফর্মেশন চন্দ্রবিন্দু হওয়াকে নাসিকী ভবন বলা হয়, তবে পালিতে যেহেতু এটা হয় না অনু চন্দ্রবিন্দু, এই জন্য পালিতে যে নাসিক্য ধ্বনি আছে দ্যাট মিনস বর্গের পঞ্চম বর্ণ এবং অনুস্বার অনুস্বার এর পরিবর্তনকে নাসিকীভবন বলে। আবার পার্শ্ববর্তী কোনো নাসিক্য ধ্বনির প্রভাব ছাড়া নতুন নাসিক্য বর্ণের উদ্ভব হলে তাকে স্পন্টেনিয়াস নাজালাইজেশন বা শত নাসিকী ভবন আসে নাসিকীভবন বলে। স্পন্টেনিয়াস নাজালাইজেশন সব এটা মানে দু একবার এসেছে, এইটা এখানে লেখে না, এখানে তো একবারই এসেছে, তবে গ্র্যাজুয়েশন আমি এরকম প্রশ্ন আসতে দেখেছি স্পন্টেনিয়াস নাজালাইজেশন। আচ্ছা, তো উদাহরণে দেখেন ঘর্ষণ থেকে হচ্ছে ঘংষণ, শুল্ক থেকে হচ্ছে শুঙ্গ, তাহলে এইটা অনুস্বারের উদাহরণ, কিছুই ছিল না অনুস্বার চলে এলো। এর আরো উদাহরণ আছে, যেমন ভীষণ থেকে ভীমষণ হয় পালিতে, এছাড়া মনে হয় উৎকর্ষ থেকে কংস হয়, এই অনুসার আসছে। যাই হোক, এগুলো এক্সাম্পল লিখে রাখতে পারো, এত এক্সামে লেখার দরকার নেই, একটা দিলেই হল। শুল্ক হচ্ছে শুঙ্গ, আরও আছে মৎকুণ থেকে মঙ্গুণ হয়, মনে মুদ্রা মরে যায়। মৎকুণ মানে হচ্ছে উকুণ, যেটা না উকুণ উকুণ না মৎকুণ মানে যেটা ইয়ে হয়, মানে বাংলায় একটা শব্দ প্রয়োগ হয় একটু অপশব্দ, মাকুন্ড বলে না, মানে যাদের বয়সন্ধির পরেও গোপ দাড়ি ঠিকঠাক ওঠে না, তো ওইটা মোস্ট প্রবলি এটার অর্থ। শুল্ক তো বোঝাই যাচ্ছে ট্যাক্স, যেটা উৎকর্ষ থেকে ওটা কি লিখলেন উকংস কয়ে কয়ে, হ্যাঁ তয়ে কটা পালিতে কয়ে কয়ে হবে, অ্যাসিমিলেশন হলো এবং যেখান থেকে একটা অনুসার চলে আসে, শয়ের ভেতরে একটা স্ব বসছে। আচ্ছা, এই হলো এবারে আগেরটা যেটা বাদ দিয়ে এলাম সেটা দেখে। এবার হচ্ছে বিপর্যয়, এটা অনেকটা লেখা আছে, এখান থেকেও কিছু বাদ দিলে বাদ দিতে পারো, তার জন্য যে নাম্বার কাটা করবে তা না। আচ্ছা, মেটাথিসিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভরে ভরে এসেছে, এটা মানে ঘুরে ফিরে দু সাল অন্তর এসেছে এরকম একটা বলা যায়। মেটাথিসিস হচ্ছে বিপর্যয়, এটা তো পদমধ্যস্থ দুটি বর্ণের পরস্পরের স্থান পরিবর্তনকে বিপর্যয় বা মেটাথিসিস বলে। পালিতে এর বিবিধ প্রয়োগ দেখা যায়, এটা একটা সার্ভের মতন আছে যে পালিতে 70% কেসে, সার্ভের মতো অ্যাকচুয়ালি আমার নিজের মনে পড়ছে না কোনো জায়গায় এক্সাক্ট বলা আছে কিনা, 70% ক্ষেত্রে যুক্তাক্ষর হচ্ছে অ্যাসিমিলেশন হয়ে যায়, আর ধরো 20% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা হয়তো অ্যানাপট্যাক্সি স্বরভক্তি হয়, মানে স্বর যুক্তাক্ষরটা ভেঙে গেল। উদাহরণ দিলে ধরো আলস্য, এটা হলো আলস্য, শয়ে শয়ে হলো, আর মেটাথিসে কি আলসিও ভেঙে গেল যুক্তাক্ষরটা। আর রেয়ার হয়তো 10% ক্ষেত্রে বা আরও কম 5% ক্ষেত্রে হয়তো দেখা যায় মেটাথিস হচ্ছে, মানে যুক্তাক্ষরগুলোর স্থান পরিবর্তন করছে যুক্তাক্ষর বা অন্যান্য বর্ণ। তো
উদাহরণ দেখা হচ্ছে স্বরবর্ণের ব্যবধানে দুটি ব্যঞ্জনের বিপর্যয়। স্বরবর্ণের ব্যবধানে এখানে ধরো আমরা করেণু শব্দটা যদি নিই, করেণুকে ভাঙলে কি হবে, ক আছে, অ আছে, র আছে, এ আছে, ন আছে, উ আছে, এইটা চেঞ্জ হচ্ছে কি কণেরু। তাহলে কণেরুতে ক আছে, অ আছে, ন আছে, এ আছে, র আছে, উ আছে। তাহলে এইখানে এই রটা এটাকে র আর নয়ের মাঝখানে এ আছে, এই জন্য বলছি স্বরবর্ণের ব্যবধানে। এই রটা এটাকে টপকে এইখানে চলে গেল, এই নটা এইখান থেকে টপকে এইখানে চলে গেল, এই স্বরবর্ণের ব্যবধানে পরিবর্তন। প্রতিটা তাই হবে, র লয়ের পরিবর্তে অলালিকা থেকে অলারিকা, করালিকা মানে মনে পড়ছে না, করেণু থেকে কণেরু, করেণু মানে হাতি, পরয়ের পরে প্রাকুড়ন থেকে পারুকন, পারুকন মানে হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের, এমনি তো দেখো যে ভিক্ষুরা এইরকম একটা এ পড়ে, এরকম কাঁধে মানে একটা এরকম বুদ্ধেরও তো এরকম ছবি থাকে বা মূর্তি, এক কাঁধ থেকে একখানা যে চিবর বস্ত্রকে পড়া হয়, ওটার আর একটা রীতি আছে যেটা গোটা দুই কাঁধকে ঢাকা হয়, ওটা অনেক সময় এই ধরনের পড়ে অনেক, এটা বোঝা যাবে না এরকম, এখানটা একটা পাকানো পাকানো থাকে। আমাদের ক্লাসমেট ছিল কিছু ভিক্ষু, তাদের থেকে আমি কিছুটা শিখেছিলাম কিভাবে পড়ে, এরম ভাবে দু কাঁধ ঢাকা থাকে, এটাকে পারুপণ বলে। পারুপণ মানে প্রকৃষ্ট রূপে পূরণ, মানে ভালোভাবে ঢাকা। এই এক কাঁধ ঢাকাকে একাংশিক বলে, মানে এক অংশ বা কাঁধকে ঢাকা হচ্ছে একাংশিক, আর দুই কাঁধ ঢাকা সেটা পারুপণ বলে। পরিবর্তন আছে কুরিয়ার থেকে কইরা, কইরা হচ্ছে করা উচিত, কর যে ধাতু আছে তার যে সপ্তমী হয় করে 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 ইয়ুং করে ইয়াসি করে ইয়া, তো ওর একটা বিকল্প পোয়েটিক ভার্সন হচ্ছে কইরা। আচ্ছা হরয়ের বই হ্রদ থেকে হরদ থেকে রহদ হচ্ছে, হরদ এখানে স্টার বসানো হয়েছে কিনা হরদটা প্রয়োগ পাওয়া যায় রহত। আচ্ছা শীষ ধ্বনি ও নাসিক্য ধ্বনি দিয়ে গঠিত যুক্তাক্ষরে প্রায় সর্বত্র উক্ত ধ্বনির বিপর্যয় হয়। আচ্ছা এইটার বলছি না, এইটা ওই যে অ্যাসপিরেশনে ছিল মহাপ্রাণী ভবনের লাস্ট পয়েন্ট, সেম কথা লেখা আছে, সেম এক্সাম্পল। এরপরে হচ্ছে হয় ন হয় মূর্ধন্য হয় দন্তন, এইটা একটু অনেকে গোলায়, হয়ের সাথে নিচে হলে হচ্ছে মূর্ধন্য ন, হ প্লাস মূর্ধন্য ন, আর হয়ের সাথে পাশে হলে এটা হচ্ছে হ প্লাস দন্তন্য, হলো দুটো লেখাটা আলাদা। এবং এর প্রয়োগ কোথা হয় একটুখানি জেনে রাখো, তাতে তোমাদের বাংলাতে সুবিধা হবে। সেটা হচ্ছে মূর্ধন্য ন নত্ববিধান আছে, নত্ববিধান সত্ত্ববিধান, সুতরাং মানে হয় নয়ের যে কেস আছে, হয় নয় যে যুক্তাক্ষর, তার আগে যদি কোনো ক্রমে র অথবা রি থাকে সেই স্থলে এইটা হবে, মানে রি রয়ের পরে হয়ে মূর্ধন্য ন, মূর্ধন্য ন হচ্ছে, আর যদি না থাকে তাহলে দন্ত না হবে। পূর্বান্ন তো দেখো পয়ে দীর্ঘ বয়ে রেপ রেপ র আছে, এই জন্য হয়ে নয় হলো। অনুরূপ দেখবে অপরান্ন পূর্বান্ন অপরান্ন ছাড়া আর কি কোনো শব্দ আছে, আর এতে হচ্ছে না। আর চিহ্নতে রিভার্সে যখন মধ্যাহ্ন হচ্ছে মধ্যাহ্ন সায়াহ্ন, ইস কোথায় চলে গেল, সায়াহ্ন বানান এরকম, কেন এইখানে রি র নেই, এখানে স অন্তস্ত আর রি র নেই, এখানে সায়ান্ন বানানো হয় দন্তন্য, চিহ্ন বানানো হয় দন্তন্য হয়। এখন এইখানে কিন্তু ভালো রকমভাবে বর্ণ বিশ্লেষণটা কাজে দেবে। তাহলে হয় নয়েতে আমরা দেখছি হ প্রথমে তারপরে ন, আমি একটা জিনিস বলেছিলাম আমাদের লেখার ধরন কীরকম হয়, যেটা উপরে থাকে সেটা আগে, যেটা নিচে থাকে সেটা পরে, যেটা বাঁ দিকে থাকে সেটা আগে, যেটা ডান দিকে থাকে সেটা পরে, মানে লেখার ধরন হচ্ছে ওপর থেকে নিচে নামে আর ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে হয়ে নয়তে হ আগে তারপরে ন, আর নয় হ যখন লেখা আছে দেখো ন বাঁ দিকে আছে, তাহলে ন আগে
হ পড়ে, এবং এটার অ্যাকচুয়ালি সংস্কৃত উচ্চারণ হচ্ছে পূর্বাহ্ন, হ তারপর ণ। পালিতে কি পূর্বর্ণ হ, আগে ণ তারপর হ, পূর্বাহ্ন হ ন থেকে ন হ হচ্ছে পূর্বন হ হলো। এরপরে চিহ্ন, মানে এটা সংস্কৃত হচ্ছে চিহ্ন হবে, কেন হ এর আকৃতিটা বাঁ দিকে আছে, তারপর ন এর আকৃতিটা পরে, এটা হচ্ছে হয়ে ন। বাংলাতে আমরা হয়ে ন বলি, কিন্তু বাংলায় উচ্চারণ করি পালির মতো চিহ্ন, উচ্চারণটা অ্যাকচুয়ালি সংস্কৃতে চিহ্ন, হ নর জায়গায় হ ন হচ্ছে। আচ্ছা, জিম থেকে জিম হ, এটা কি একটা মিনিংটা আমি বারবার ভুলে যাই। আচ্ছা, সহ্য হচ্ছে সহ্য হ, এটা এবার এইটাও আমরা বাংলায় সহ্য বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সংস্কৃত হচ্ছে সহ্য, সহ্যাদ্রি, দেখবে সাউথ ইন্ডিয়ানরা বলে সহ্যাদ্রি, এরকম উচ্চারণ। তো সেটা হচ্ছে পালিতে সহ্য, সহ্য সহ্য, হ এই ধরনের পরিবর্তন হচ্ছে। য় হ এটা নিচে লিখতে পারো, দেখতে সুবিধা হবে। এই গেল। আর একটা জিহ্বা থেকে জিহ্বা হচ্ছে, এটাও সংস্কৃত জিহ্বা, হ ওয়া আছে, সেটা পালিতে জিউ, মানে জিউ হা, এই ধরনের উচ্চারণ হচ্ছে, হ ওয়া থেকে ও উচ্চারণ। কি ব্রাহ্মণ শব্দটা মনে হয় এইভাবে পরিবর্তন হয় না? না, এখানে সব জায়গায় যে পরিবর্তন হয় সেটা বলা হয়নি, এটা কিছু ক্ষেত্রে হয় হিসেবে বলা আছে। এই যে প্রায় সর্বত্র, প্রায় সর্বত্র মানে কিছু জায়গায় তাহলে এক্সেপশন থাকতে পারে, যেমন ব্রাহ্মণ, আচ্ছা। এরপরে হচ্ছে আর তিনটে মনে হয় এখানে আছে, অ্যানালজি, লস অফ ডুয়েল, ট্রু ডুয়েল নাম্বার, ট্রু ডেটিভ ইন পালি, এই তিনটেকে সেপারেট ধরতে হবে। তার আছে মাগধিজম ইন পালি, এই তিনটে সেপারেট কেন, কেন এগুলো কিন্তু ডাইরেক্ট ফোনেটিক্যাল চেঞ্জ না, মানে বর্ণের পরিবর্তন ডাইরেক্ট নয়, এগুলোর মধ্যে অন্য বিষয় ঢুকে আছে। ফোনেটিক্যাল চেঞ্জ বা ফোনেটিক্স যে শব্দটি আছে, এর মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব বোঝায়, ধ্বনি তত্ত্ব, ধ্বনি মানে কি সাউন্ড, সাউন্ডের পরিবর্তন। আরেকটি লিঙ্গুইস্টিক্স আছে, এটা মরফোলজি বলা হয়, মরফোলজি মানে রূপের পরিবর্তন, রূপ মানে কি, মানে সেটা বর্ণের পরিবর্তন, সেটা হচ্ছে এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বা শব্দরূপ বা ধাতুরূপ যে দেখছ, ওই জাতীয় পরিবর্তন। এছাড়া প্রত্যয়ের পরিবর্তন ইত্যাদি, মানে ফরমেশনের পরিবর্তন, সেখানে শব্দের বর্ণের পরিবর্তনটা মুখ্য নয়, সেখানে একটা অর্থের সঙ্গে একটা সাযুজ্য আছে। আচ্ছা, ভাব বা রূপের সাযুজ্যের ফলে যখন কোনো ভাষার পরিচিত কাঠামোর আদলে ওই ভাষার অল্প প্রচলিত শব্দ বা ব্যাকরণজাত সব উপাদানের আকারে বা অর্থে সামঞ্জস্য লাভ করে, তখন সেই প্রক্রিয়াকে সাদৃশ্য বা অ্যানালজি বলা হয়। এটার এক্সাম্পলটা দিলে বুঝতে পারবে, বলছে যেমন সংস্কৃত মুনি, সাধু, পিতৃ, এই শব্দের এক বচনে, এক বচন বলতে এটা ষষ্ঠীর এক বচন লিখবো, এখানে অ্যাড করো, ষষ্ঠীর এক বচনে মুনে, সাদ, পিতু হয়, কিন্তু নর শব্দে ষষ্ঠীর এক বচনে নরস্য হয়। এখন পালিতে নরস্বর যে সয়েজফলা যুক্ত হচ্ছে, এটা সাদৃশ্যে পালিতে মুনিস্ব, ধাতুস্ব, পিতুস্ব বা এখানে সাধুস্বও লেখা যায় হয়, তাহলে এইটা সাদৃশ্য, এইখানে সাদস্য হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু নরস্য হয়, নরস্যর সঙ্গে সিমিলার হয়ে পিতুস্য করে দেওয়া হচ্ছে বা সাদস্য ইত্যাদি হচ্ছে, এইটা হলো সাদৃশ্য। তাহলে একটা রূপের সাদৃশ্য আর একটাকে পরিবর্তন করে দেওয়া হলো, এটাও এক ধরনের পরিবর্তন, কিন্তু এটা ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, একটা আকৃতির পরিবর্তন হচ্ছে। তো উদাহরণ দেওয়া হয়েছে, দেখো এখানে এগুলো একটু জটিল হবে, এগুলো চেষ্টা করবে তোমরা মানে মুখস্থ মতনই রাখার। যেমন সংস্কৃতে বলে ন, তৃতীয়ার এক বচন, সেটা সংস্কৃতের সদৃশ্য যেটা হয়, মানে যেটা সাদৃশ্য থেকে তৈরি হচ্ছে, যেমন মনসা হয়, সেটা থেকে পালিতে বলসা হয়, এটার মনসার সাদৃশ্যে বলসা হয়, অ্যাকচুয়ালি এটা বলে ন হওয়া উচিত ছিল,
মুনিভ জায়গাতে মুনিভির সাদৃশ্যে বালিতে মুনিভি হচ্ছে, লতায়াম থেকে লতায়া থেকে লতায়া লতায়া হচ্ছে, মানে এইটা কাছাকাছি হলো এটা, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এইটা, কিভাবে হচ্ছে না এইটার সাদৃশ্য। এই সেকেন্ড প্যারাটা হচ্ছে তার সেকেন্ড কলাম হচ্ছে সেটা, রুণন্তি থেকে ভবতীর সাদৃশ্যের উন্নতি হচ্ছে, এগুলো একদম তোমাদের বোঝানো যাবে না, এগুলো আরও ক্লাস টাস করলে তারপরে হবে, এগুলো যাই হোক এখন মুখস্থই রাখো। রোদতি থেকে ভবতী সাদৃশ্যে রোদতি হচ্ছে, জহাতি থেকে ভবতী সাদৃশ্যে জহতি হবে। আর মনে হয় এক মাসের পরে, এক মাস ক্লাসের পরে, এরপর নেক্সট উইক থেকে সংখ্যা নিয়ে ক্লাস হবে, সর্বনামগুলো কমপ্লিট হলো, ওটা এক মাস সংখ্যা করলে তারপরে এই ভার্ব এটাকে গণ বলে, গুধাদিগণ ভুবাদিগণ ইত্যাদি এগুলোর উপরে ক্লাস হবে, তখন হয়ে গেলে এটা নিজেরাই আশা করি বুঝতে পারবে। এই গেল অ্যানালজি। এরপরে মাগধিজম ইন পালি আছে, মাগধিজম ইন পালি বলতে যেটা আছে এটাও এখন বুঝতে পারবে না, এটাও যখন মাগধী প্রাকৃত পড়ানো হবে তখন হবে, তাও এটাকে আমি মোটামুটি বলছি। সেটা হচ্ছে পালি ভাষাতে মাগধী প্রাকৃতের কিছু বৈশিষ্ট্য দেখা যায়। মাগধী প্রাকৃত ব্যাপারটা কি, প্রাকৃত বলতে ইন মানে জেনারেলি যে প্রাকৃত বলা হয়, প্রাকৃতের কয়েকটা ডায়ালেক্ট আছে, ডায়ালেক্ট মানে ভাষার যে উপভাষা, যেটা যেমন বাংলা ভাষা বললে বাংলার মধ্যে আমরা রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, রাজবংশী, ঝাড়খণ্ডী এইসব শ্রেণী বিভাগগুলো দেখি, এছাড়া আরও অনেক কিছু আছে, সিলেটি, তারপরে চট্টগ্রামের যে ভাষা এগুলো এক এক ধরনের ডায়ালেক্ট। তো এই যে ভাষা, ভাষার যে একখানা ইয়ে, প্রাকৃতেরও এরকম কিছু ভাগ আছে, সেগুলোই স্থানভিত্তিক নামকরণ করা হয়েছে। এমনকি আমাদের রাঢ়ী বঙ্গালীগুলোও স্থানভিত্তিক, রাঢ় অঞ্চলের ভাষা রাঢ়ী, বরেন্দ্রর ভাষা বরেন্দ্রী, ঝাড়খণ্ডের কাছাকাছি ঝাড়খণ্ডী, এরকম হচ্ছে। তো মগধের কাছাকাছি ভাষা মাগধী, সুরসেনের কাছাকাছি ভাষা সৌরসেনী, মহারাষ্ট্রের কাছাকাছি ভাষা মহারাষ্ট্রী, এরকম আছে। তো মাগধী প্রাকৃত যে আছে তার কিছু বৈশিষ্ট্য আছে, তো সেগুলো পালিতে দেখা যায় কিছু কিছু। যেমন মাগধী প্রাকৃতের রটা লয়ে পরিণত হয়, তো পালিতে অনেক ক্ষেত্রে দেখা যায় র থেকে ল হয়, যেমন সংস্কৃত কির সেটা পালিতে হয় কিল, অরিঘ হচ্ছে পালিতে হয় পলিঘ, পলিঘ রয়ের জায়গায় ল হচ্ছে। অনুরূপে মাগধী প্রাকৃতেও রয়ের স্থলে ল হয়, যেমন পুরুষ থেকে মাগধী প্রাকৃত মা বলা হয়েছে, এখানে পুলিশ হচ্ছে, রত্ন হচ্ছে লদন, এই যে রটা ল হল। আর এরপরে বলছে মাগধী প্রাকৃতে প্রাকৃতের মতোই পালিতে য়ের স্থলে জ হয়, জয়ের স্থলে য় হয়, রিভার্স হচ্ছে। এটা আমাদের বাংলায় হয়, আমাদের বাংলা মাগধী প্রাকৃত থেকে আসছে বলে সংস্কৃতের য়ের স্থলে আমরা জ উচ্চারণ করি, বর্গীয় যদি, মানে সংস্কৃতে যদি, হিন্দিতেও যদি বলে, আমরা বলি যদি। সর্বত্র যান, ইয়ান যেটা হচ্ছে বাংলা যান বলছি উচ্চারণে, এইটা এই জন্য আসছে। এবং এইটি শুধু আমাদের বাংলা না, বাংলা উড়িয়া অসমিয়া এই তিনটে ভাষাতেই য যেটা সাউন্ড আছে সেটাকে জ উচ্চারণ হয়, উড়িয়াতেও জ বলে, জাজপুর বলে নয় উড়িষ্যার, জাজপুর হচ্ছে ইয়া বানানটা থেকে য় লেখে, য় হচ্ছে যাজন যাজক এই অর্থে যাজপুর, যাজপুরে মানে ব্রাহ্মণ বৈদিক ব্রাহ্মণদের বাস ছিল এই জন্য ওরকম নাম। তো এই বাংলা উড়িয়া অসমীয় এই তিনটে ভাষাই মাগধী প্রাকৃত থেকে আসছে। এবং মজার বিষয়, বিহারের যে ডায়ালেক্টগুলো আছে, বিহারের তিনটে মেজর ডায়ালেক্ট আছে, এত মৈথিলি, বিহার ভোজপুরি এবং মগহী বলে, এই তিনটেতেই প্রবণতা হচ্ছে য় উচ্চারণ হয় না, ওরাও য় বলে, এটা একটু দেখবে। এবং তুলসীদাসী যে রামায়ণ মানে যেটা অবধিতে লেখা, ওতেও দেখবে য় উচ্চারণের পরিবর্তে য় উচ্চারণ হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই তুলসীদাসের যে হনুমান চালিসা আছে, ওতে দেখবে একদম স্টার্টিংয়েই বলছে না, যো সুমিরত সিদ্ধি হই গণনায়ক, এরকম একটা কিছু শুরু হচ্ছে প্রথম, মানে ষোলোটা ছন্দ বলে এই জো সুমিরত, এখানে এটা লেখাই যাচ্ছে না।
জো সুমিরতে রাখুন, জো না ইয়ো বলে না, ইয়ো কর্তা হে হিন্দিতে যে হয় ইয়ো, ইয়ো বলে তো ইয়ো যে জো বলছে, এইটা হচ্ছে ইয়ো অবধি, অবধি আসলে যে আর অর্ধমাগধি প্রাকৃত থেকে আসছে ক্লোজ টু মাগধি, এই জন্য এই রিজিয়ানের সব ভাষাতে ইয়ের স্থলে জ উচ্চারণ হয়। তো এবার এক্সাম্পল দেখা যাক, তো গবয় হচ্ছে গবজ, গবয় মানে হচ্ছে গো সদৃশ গবয় এরকম নিরুক্ত করা হয়, গো সদৃশ মানে গরুর কাছাকাছি, নীল গাই বলে না, নীল গাই যেটা বিলুপ্ত পায় প্রাণী না, এটা হরিণ আর গরুর একটা মিশ্রণ, এই ধরনের নীল গাই বলে যেটা, ওই গবয় বলে। তো পালিত হচ্ছে গবজ, য় স্থলে চ হচ্ছে, এছাড়া নিজটা হচ্ছে নিয়, তাহলে জয় স্থলেটা এরকম সমস্যা হচ্ছে কেন, জয় স্থলে য হচ্ছে, এই মানে য় স্থলে জ হচ্ছে এবং জয় স্থলে য হচ্ছে, রিভার্স পরিবর্তন, নিজটা হলো নিয়। অনুরূপে মাগধি প্রাকৃতেও দেখা যাচ্ছে যথা হচ্ছে যথা, জাল হচ্ছে ইয়াল, যথা থেকে যথা, জাল থেকে ইয়াল, এরকম রিভার্সে পরিণত হচ্ছে, এরা মাগধি প্রাকৃতে সদৃশ। এরপরে বলছে মাগধি প্রাকৃতে অ এর পরে বিসর্গ থাকলে, দেখ অ আছে এরপরে বিসর্গ, এই জায়গাতে এ হয় পরিবর্তন। পালিতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন সংস্কৃত পুরো স্থলে পালিতে পুরে হচ্ছে, বিক্ষোভ স্থলে বিক্ষোভে হচ্ছে, অনুরূপে মাগধি প্রাকৃতে দেখো নর তলে নলে হচ্ছে, স্ব তলে সে হচ্ছে, এই হলো। তো মাগধিজম মানে কি, মাগধিজম মানে কি, মাগধি প্রাকৃতের যে বৈশিষ্ট্য, মাগধি পাশি প্রাকৃতের যে ধরন সেটা হচ্ছে মাগধিজম। তো মাগধিজম ইন পালি মানে মাগধি প্রাকৃতের বৈশিষ্ট্য পালিতে কিরকম দেখা যায়, এই গেল। এটা এসেছে কি দু অনেক প্রাচীন মানে 5-3-2 এসেছে, অনেককাল আগে। আচ্ছা আর দুটো আছে, লস অফ ডুয়াল নাম্বার ইন পালি, ডুয়াল নাম্বার হচ্ছে দ্বিবচন, পালিতে তোমরা যতটুকু গ্রামার ক্লাস করেছো একবচন দ্বিবচন হয়, কিন্তু সংস্কৃতে দ্বিবচন হয়, নরাহ নরৌ নরাহ, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি, তিনটে তিনটে হচ্ছে, একবচন দ্বিবচন বহুবচন। তো পালিতেই দ্বিবচনটা লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় একটু ছায়া দেখতে পাওয়া যায় দ্বিবচনে, তো সেটা এখানে বলা হচ্ছে। বলছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার শব্দরূপ ধাতুরূপে ধতুরূপ হয়ে গেছে, এটা একটা ধাতুরূপ হবে। বলছে দ্বিবচনের প্রয়োগ দেখা যেত, কিন্তু পালিতে দ্বিবচনের প্রয়োগ লুপ্ত হয়, তবে শব্দরূপের ক্ষেত্রে দ্বিবচনের বেশ কিছু প্রয়োগ দেখা যায়, যেমন দ্বি এবং উভ শব্দের রূপ দ্বে এবং উভে, এই দুইয়ের মিশ্রণ জাত দুভে একটি দ্বিবচনের নিদর্শন। অবশ্য এখানে দ্বে এবং উভে এই দুটো পালিতে প্রয়োগ হয়। আচ্ছা উকারান্ত এবং দীর্ঘ ইকারান্ত শব্দ পুংলিঙ্গ শব্দের বহু দ্বিবচনের রূপটি পালিতে বহু বচনে ব্যবহৃত হয়, এইটা তোমরা তো পড়েছ, মুনি মুনি মুনয় বহু বচনে মুনি এবং মুনয় হয়। তো মজার বিষয় এই মুনি বিসর্গ এইটা হচ্ছে সংস্কৃতে এক বচন, মুনি দীর্ঘই হচ্ছে দ্বিবচন, আর মুনয় যেটা সেটা হচ্ছে সংস্কৃতে বহু বচন, মুনি মুনি মুনয় এই নাম সংস্কৃতে তো মুন্যৌ হয়, মুনি মুন্যৌ মুনয় মুনি মুন্যৌ মুনয়, লতা লতি লতা মতি মতু, এটা আমার এক্সাক্ট মনে আসছে না, এটা কোনো একটা রূপেতে এরকম হয়। আচ্ছা যাই হোক, এইটা হয়তো এক্সাম্পলটা ঠিক হচ্ছে না, কিন্তু দ্বিবচনে ক্ষেত্র বিশেষেই দীর্ঘই হয়, দীর্ঘই বা দীর্ঘ সেইটা থেকে সাধু সাধু সাধব এরকম রূপ হয়।
দ্বিবচনের জিনিসটা পালিতে বহু বচন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে এইটা রূপটা পালিতে রয়ে গেল, যেখানে নর শব্দের ক্ষেত্রে নর নরউ, যেটা নরউ টাইপের কোনো প্রয়োগ পালিতে হচ্ছে না, কিন্তু দ্বিবচনের রূপটা দ্বিবচন অর্থতে প্রয়োগ না হলেও বহু বচনে শিফট হয়ে প্রয়োগ হচ্ছে, মুনি বা সাধু এই জাতীয় প্রয়োগগুলো। এই হলো। এছাড়া দ্বন্দ্ব সমাসে কিছু ক্ষেত্রে দ্বিবচনের প্রাচীন রূপ রক্ষিত হয়েছে, যেমন চন্দিম সরিয়ে, এইটা দ্বিবচন টাইপের রূপ হচ্ছে সংস্কৃত, চন্দ্র সূর্য মাসও এই ধরনের হয়তো প্রয়োগ হবে। আচ্ছা, লস অফ ডুয়াল নাম্বার ইন পালি হলো। এবারে লাস্ট যেটা আছে, ট্রু ডেটিভ ইন পালি। ডেটিভ শব্দটা তোমরা শোনোনি, কিন্তু ডেটিভের পালি ভাষা মানে বাংলা হচ্ছে সম্বোধন পদ, এই সরি ডেটিভের হচ্ছে সম্প্রদান কারক, যেটা সম্প্রদান কারক, যেটা ডেটিভ কেস ইংরাজিতে বলা হচ্ছে। আচ্ছা, পালিতে প্রথমে তোমরা নরশব্দ দিয়ে সব শিখেছো, নরশব্দ থেকে আমরা বাদ দিয়ে দিলাম। তা নরশব্দকে যদি বাদ দেয়া হয়, মজার বিষয় পালিতে নরশব্দ বা ফল শব্দ অকারান্ত পুংলিঙ্গ বা ক্লিবলিঙ্গ ছাড়া যে কোনো শব্দের চতুর্থী এবং ষষ্ঠী, চতুর্থী মানে সম্প্রদান কারক আর ষষ্ঠী মানে হচ্ছে সম্বন্ধ পদ, যেটা পুরো সেম হয়, পুরো যে কোনো শব্দের এক বচন বহু বচন দুটোতেই, দেখবে মুনি নমুনিস্ব দুটোতেই এক। ওখানে ধরো সর্বনামে যদি বলা হয় তস্য তেষা তস্য তেষং, এখানেও তস্য তেষং। স্ত্রীলিঙ্গ শব্দ ধরো নদিয়া নদীনং, এখানেও নদিয়া নদীনং, সর্বত্র একই রকম হচ্ছে। তো তার মানে পালিতে, এবার সংস্কৃতে যদি দেখা হয়, সংস্কৃতে ধরো যদি লতা শব্দ নেওয়া হয়, লতা শব্দে হবে লতায়ই, লতায়ই লতাভি, এরকম হবে চতুর্থীতে। আর ষষ্ঠীতে লতা শব্দে হবে লতায়া। লতায়া বহু বচনে হয় লতা নাম। পালিতে আমরা কি দেখছি, ষষ্ঠীর ফরমেশনটাই রয়েছে, চতুর্থী লতায়ই বা লতাভি এর কোনো ফরমেশন প্রয়োগ করা যাচ্ছে না। এটা আরও বহু ক্ষেত্রে মানে চতুর্থী বিলুপ্ত হয়ে গেছে পালিতে, তার জায়গায় ষষ্ঠী এসে তার জায়গাটা নিয়ে নিয়েছে। কিন্তু বলছে ট্রু ডেটিভ মানে অ্যাকচুয়াল ডেটিভ, যেটা মানে সংস্কৃতের অ্যাকচুয়াল যে চতুর্থী বিভক্তি বা সম্প্রদান কারক, সেটার প্রয়োগ পালিতে দেখা যায়। বলছে পালিতে চতুর্থী এবং ষষ্ঠী বিভক্তি একই রকম হয়, তা স্বরান্ত শব্দ হোক বা ব্যঞ্জনান্ত শব্দ হোক, সব ক্ষেত্রে। সংস্কৃতে মুনয়ে এটা হচ্ছে চতুর্থী, ভগবতে এটাও চতুর্থী, সেটা পালিতে মুনিশ্ব বা ভগবন্তস্ব হয়। তবে কেবলমাত্র অকারান্ত শব্দের চতুর্থী এক বচন পালিতে রক্ষিত, যেমন পুংলিঙ্গে নড়ায় বা ক্লিবলিঙ্গে ফলায়, এগুলি সংস্কৃতের অনুরূপ। তবে এদের বিকল্পে ষষ্ঠীর উপর প্রয়োগ হয়, যেমন নরস্য এবং ফলস্য। এই নড়ায় ফল ফলায় এই দুটো হচ্ছে শুধুমাত্র সংস্কৃতের আসল যে ডেটিভ মানে চতুর্থী রূপ, বাকিগুলো ষষ্ঠীর রূপটাই চতুর্থীর জায়গাটাকে নিয়ে নিয়েছে। এই হলো। তাহলে শর্ট নোটের উপরে 32টা বিষয় শেষ হলো তোমাদের মোটামুটি তিনটে ক্লাসে, এবং মোটামুটি বলা যায় এর বাইরে আর কোনো শর্ট নোট আসতে পারে না, এটা খুব মোটামুটি বলা যেতে পারে। এগুলো 32টা আছে, এগুলো তৈরি করতে থাকো, তোমাদের অনেকটা সময় আছে হাতে এখনও, 31-24 ব্যাচের পড়ছো। তো আর আমি যেটা বলেছিলাম যে এই প্রতি মাসের শেষে এবার থেকে আমি এক্সাম নেব, একটা মাসে যা কিছু পড়ানো হচ্ছে, ধরো গ্রামারের মধ্যে যে সর্বনামগুলো পড়ানো হলো সেগুলোর ওপর একটা এক্সাম থাকবে, এবং লিঙ্গুইস্টিক্সের প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, এবং তিনটে ক্লাসে পুরো 18 নম্বর যে শর্ট নোট আছে সেগুলোর ক্লাস হলো। তো এগুলো বাড়িতে তৈরি করো, লাস্ট যে রবিবার পড়বে 30 তারিখ মনে হয় এ মাসের রবিবার পড়ছে মোস্ট প্রবাবলি, তো 30 তারিখে আমি এক্সাম নেব। আর তোমরা চেষ্টা করো যতটা সম্ভব বেলঘরিয়া এসে এক্সামটা দেওয়ার, মাসে একটা দিন আসার চেষ্টা করো, তাতে তোমাদের কমিউনিকেশনটা বাড়বে এবং
পড়াশোনারও সুবিধা হবে, বা কে কোন জায়গাতে আছো সেটাও একটা বুঝতে পারবে, যারা পিছিয়ে পড়েছো তারাও একটা তাগিদ পাবে পড়াশোনা। ঠিক আছে, তো প্রত্যেকটা তৈরি করো, আর ফাঁকি মারলে হবে না। আমি একটা জিনিস ঠিক করেছি, পড়ালে সিলেক্টেড স্টুডেন্ট দরকার হলে আমার কাছে একটা স্টুডেন্ট থাক, একটা স্টুডেন্টকে আমি চারটে স্টুডেন্টের টাইমটা দেব। কিন্তু অবান্তর শুধু অর্থের জন্য পড়ানো নয়, সুতরাং মানে পড়াশোনা না করলে বাদ দিয়ে দেওয়া হবে সোজা কথা। সেটার জন্য এই টেস্টগুলো নেওয়া হবে, এবং যারা ঠিকঠাক নাম্বার পাবে না, যদি উপর্যোপরি দেখা যায় যে এরকম ফাঁকি মাত্র, তাহলে পড়তে হবে না। অল্প স্টুডেন্ট থাকবে তাদের ঠিকঠাক, কেন আমার সময় যথেষ্ট মূল্যবান, আর রিসেন্ট আমার পিএইচডিও কমপ্লিট করতে হবে। ভালোভাবে পড়ো, এক্সামের রেজাল্ট যদি দেখা যায় খুব খারাপ হচ্ছে, মানে পাস মার্কসও নয়, আমি মোটামুটি এক্সপেক্ট করবো 60% মিনিমাম 60% পেতে হবে, তো সেইভাবে পড়াশোনা শুরু করো। আর যদি কোথাও অসুবিধা থাকে, কোনো জায়গায় বুঝতে হচ্ছে, সেটা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আর নাহলে আপাতত আমি ক্লাস শেষ করছি।